শার্ট প্যান্ট পিনে এখন বাকি মেয়েরা তাই লোকের আজকে চায় না, কারণ তাই নিজের থেকে ফিল করে অনুভব করে যে তাই ছেলে। তখন একদিন তারা দুজনের সাক্ষাৎ হয়ে গেল, এখন তো মিলছে বুঝলানি, এখন তো মিলছে। ফুরিকে মনে করে তাই ফুয়া বেটা, এর লাগে আমরা গাওয়ালিত আছে একটা ফুরিন বেটা মুখাতা হয় না রে, বাজার মার্কেট অবস্থা পড়তা শার্ট প্যান্ট পিন্দিতা জিন্স পিন্দিতা তেও আমরা এটা বেটামুখী ফুরিন হয়। তো এটা হাদিসর মাতর লগে মিলে এর লাগে আমরা অভিভাবক যারা আছি আমরা গুরু থেকে এটা ও ডিজাইনের কাপড় মায়া করিয়া শার্ট ফুরি হয়ে থাকে শার্ট প্যান্ট বিন্দাইবা না আল্লাহর বাস্তে না বিন্দাইয়া এগুলো যে ড্রেস আছে ওপরে ও তরবিয়ত একটা দিবা যে শার্ট প্যান্ট এগুলো তোমার ড্রেস নাই, জিন্স এগুলো তোমার ড্রেস ড্রেস নাই, তোমার ড্রেস আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাইয়া দিছ তোমার পুরিন্তর উন্না এটা মাস্ট উন্না দেখা লাগবো বুক পুরা দেখা লাগবো আর না এটা শয়তানের প্রলোচনা দিব এর লাগে আমরা গার্জেন অবলিতা ভুরু থেকে যদি এগুলো নষ্ট করি নাও মায়া বলিয়া শার্ট প্যান্ট জিন্স এটা বিন্দাই পায় বেটা মুখে বা নেই পায় বাজারও নি পায় মার্কেটও নি পায় গানোর আসরও নি পায় বড় ইয়ার লাই করে আর খানি যাইত নাই, তখন এগুলো যখন না করবে যাইস না তখন মানত না করে সুইসাইড করে নিব এইরকম হুমকি দিব ওইটা সারা কিয়ামতের আলামত। এটা থেকে আল্লাহর ওয়াসিতে আপনারা বুঝরা আমার কোয়া না কইল এটা আপনারা কোনটা পালা কোনটা বাদ ই ব্রেইন আল্লাহ রাব্বুল আলামিনের সব মানজুরে দেয়া গেছে এর লাগিয়া আমরা এটা থেকে যেন বাসিয়া থাকি আল্লাহ আমরা হেফাজত করুক কা কই আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সব রে আমরা নসল ইতার থেকে ইতা শয়তানির থেকে ইয়া কিয়ামতের ফিতনা থেকে আলামত থেকে আমরা রে আর আমরা সব রে বাসাই রাখ কা কই আল্লাহুম্মা হাদিসও যখন এটা পড়া যায় দেখা যায় চিন্তা করা যায় বড় আফসোস লাগে আমরা তো দুনিয়ায় চলি হয়তো আমিও মায়া করি আমার পয়েন্ট দিলেই শার্ট প্যান্ট বা দিলেই যা মায়ার কি হয় কিন্তু আমি যেন কেয়ামতের আলামতের মুস্তাহি হই যা আল্লাহ আল্লাহ রসুলের লানতের মুস্তাহি হই যা ইয়ার আইজ করে আমি বেটামুখে বানাইয়া বাজারও ঘুরাইব আর খাইল আমি খবরের মাঝে কি আল্লাহ যখন আল্লাহ রব্বুল আলামিনে আমারে আমার এটার জবাব দিয়ে করবা এর লাগে হদিস আইছে কুল্লুকুম রাহিন কুল্লুকুম মাসউলিন আলিয়াতি সব মানুষরে তার যারা অধীনে আছে তারা আর চলাফেরার ব্যাপারে কিতা করা হইব জিকার জিকার করা হইব কি আমাদের দিন তুমি মা আসলাই তুমি বাপ আসলাই তোমার ফুড়ি গানোর আসর গেল তোমার ফুড়ি বাজার বেপর দায় বাড়াইল তোমার ফুড়ি না যাই জায়গার মধ্যে গেল প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে মক্তলা হইলে তুমি কেন আসলাই তুমি বাপ কেন আসলাই তুমি তো জিম্মাদার আসলাই এর লাগে আমরা অভিভাবক হলো ছুটি করা নাই নাই আপনি আপনার মা বাপরে বর্তমান সময়ে এইটা মানে এই প্রেম ভালোবাসা এইগুলা জিনিস আমরা সমাজ রে ধ্বংস করিলা যারা আপনারা শিক্ষিত বানাই আর আমরা শিক্ষিত বানাইতে ঠিক আছে আমরাও সব শিক্ষা শিক্ষিত হওয়ার আমরা সাপোর্টার সমর্থন কিন্তু এরা অনেক মহিলা আছে মেয়ে আছে যারা ইসলাম কে মানিয়া চলিয়া বুর্গা লাগাইয়া আমি বুর্গা হইয়া না কিন্তু যতটুকু সম্ভব শরীয়তের পক্ষে তাকিয়া যেটুকুরা যেটুকু লিবাস পড়লে আপনি একজন মুসলিম ঘরের মেয়ে এটা বোঝা যায় যাতে কেউ আপনার লোকের সরকারি করার প্রলোচনা না পায় কসরয়ে না পায় এই ব্যাপারে আমরা খেয়াল রেখে যেন চলতাম পারি আল্লাহ আমরা তৌফিক দান করুক কা মাতলাম বই যা আমার ও প্রতিশোধ ফুরাই নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমরার এই সমকামিতা সম্পর্কে আমরার ওয়ার্ন করে দিলা আমরা সতর্ক করে দিছই আমরা বায়ে বল বইন বল আমরা যারা আছি আমরা যেন ইতার থেকে আল্লাহ আপনার বাসাইয়া রাখবই আর মা বাপ হলেও যদি কোনো মেয়ে আপনার কোনো মেয়ে কোনো বান্ধবীর লোকে বেশি বেশি রাইত রইতে চায় তাহলে তাকে আপনারা বাধা দিবা কারণ এটা হদিস আইসে এটা ওই অসম্ভব ইম্পসিবল কিচ্ছু নাই সব কিছু সম্ভব আছে শয়তানের প্রয়োজনাত পড়ে গেলে এর লাগিয়া আমার বেয়াদবি মাফ করবা আমি এটা মাতিলি যে যেহেতু হদিসকে পড়ে লিছি এগুলো গাই যদি ইলিম যদি কেউ লুকায় তো তারা অধিকার জিজ্ঞাসা করা হয়ে যাইব গিয়া এর লাগে ডরাইয়া আমি মাতিছি তো আমার বেয়াদবি মাফ করবা আপনারা খেয়াল রাখবা তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় আরেকটা কিয়ামতের আলামত হইল গে বিয়ানি ওয়া মুহমারাতুন নিসা কুটি কুটি ছেলে কম বয়সী বাচ্চা ফুয়ায় কথা হয়ে যাইবাকে দেশের রাষ্ট্রনায়ক দেশ পরিচালক হয়ে যাইবাকে যখন কম বয়সী মানুষ